আপনারা সবাই আমার অনি আর আমার হবু বৌমা তমশাকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ওদের বিবাহিত জীবন খুব সুখী হয় আচ্ছা মেজো মাইমা বাড়িতে যখন কোনো শুভ অনুষ্ঠান হয় তখন তুমি সবাইকে এত দান ধ্যান করো কেন এটাই দেবরায় পরিবারের ঐতিহ্য দেবরায় পরিবারের নিয়ম আর আমি এই শিক্ষা পেয়েছি আমার দিদির কাছ থেকে মানে ডাক্তারবাবুর মা তিনিও এরকম দান ধ্যান করতেন দিদি যা দান ধ্যান করতেন তার এক ছটাকও আমি করতে পারিনি তবে আমার দিদির শিক্ষা আর সংস্কার আমি ভুলিনি জানো দিদি সবার কথা তুমি সমানভাবে ভাবো কি করে যেমন করে নিজের সংসারের কথা ভাবো ঠিক তেমন করে গ্রামের সবার প্রতি তোমার সমান নজর আসলে কি জানিস তো আমার সংসার মানেই হচ্ছে গ্রামের এই মানুষজন এরা প্রত্যেকে আমার আপনজন এরা আমাকে তো মা বলে ডেকেছে না তাই যারা আমাকে আজ মায়ের জায়গা দিয়েছে তাদের সুবিধে অসুবিধেতে ভালো মন্দতে তাদের পাশে থাকবো না সে আবার হয় তুমি তুমি না সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা গো তোমার মতন করে এমন ভাবনা আমি কোনোদিন ভাবতে পারবো না দিদি এ আবার কি কথা বোন অবশ্যই পারবি ওরে আমার পরে এই সমস্ত দায়িত্ব তো তোকেই নিতে হবে না আচ্ছা বলতো আমি কি সারাটা জীবন থেকে যাব দিদি আমার কথা তুমি কখনো বলবে না আমার পাগলি বোনটা তুমি তোমার জায়গায় আলো করে থাকবে আর আমি থাকবো তোমার ছায়ায় গিন্নিমা এই শাড়িটা আপনি আমাকে দিলেন এটা তো ওই শাড়িটা দিদি মা কমলে কামিনীকে কার্তিক পূর্ণিমার পুজোর দিন যেটা পরানো হয়েছিল কার্তিক পূর্ণিমার এই বিশেষ পুজোর পর আমাদের গ্রামে যে মেয়ের প্রথম বিয়ে হয় সেই এই শাড়িটা পায় কিন্তু জানিস কি অদ্ভুত ব্যাপার কাল রাতে আমি স্বপ্ন দেখলাম দেখছি আমার অনির সাথে যে মেয়ের বিয়ে হচ্ছে তার গায়ে এই শাড়ি অনির বিয়ে সে তো বহু বছর দেরি হ্যাঁ সে তুই ঠিকই বলেছিস কিন্তু দেখ যখন যখন স্বপ্নে দেখলাম তখন মানতেই হবে যে ঈশ্বরের ইঙ্গিত তাই এই শাড়ি আমি যত্ন করে আমার কাছে রেখে দেব আমার অনির বউয়ের জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আমি এই শাড়ি আমার অনির বউয়ের জন্য রাখলাম ভুল করে এই শাড়িটা চলে গিয়েছিল এমা ছি ছি হাত জোর করবেন না গিন্নিমা গিন্নিমা আপনি আমাদের কাছে মা সমান আপনি যেমনটা ঠিক মনে করবেন তাই হবে আপনি তো সবসময় আমাদের দিয়ে এসেছেন এই প্রথম ছোট্ট অনি বাবার জন্য কিছু চাইলেন ডাক্তারবাবু মা সত্যি ঈশ্বর তুল্য মানুষ ছিলেন ওনার কথা শুনে তো আমার গায়ে কাটা দিচ্ছে জানো অমন মানুষ পৃথিবীতে বড়ই বিরল সবাই তো শুধু নিজের কথা ভাবে কিন্তু দিদি ভাই তুমি কিন্তু বর্দির পথেই হেঁটেছো তুমি সে শিক্ষা ভুলোনি বলেই না গ্রামের মানুষ তোমাকে এত ভালোবাসে গিনিমা আমি একটু রান্নাঘরের দিকে যাচ্ছি কাল ভোরের জন্য কাজটা এগিয়ে রাখি এসো
তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মা, এই শাড়িটা তো কি পুরনো, তুমি কাকে দেবে গো? নন্দিতা, এই শাড়িটার মূল্য কতটা তুমি বুঝবে না। তমসা, এটা তোমার মা, এটা তোমার দিদির রেখে যাওয়া এই সম্পদটা আমি এতদিন আগলে রেখেছিলাম শুধু তোমার জন্য। আজ থেকে তোমার শাশুড়ি মায়ের এই আশীর্বাদ সারা জীবন যত্ন করে তুমি তোমার নিজের কাছে যত্ন করে রেখো, কেমন? যেদিন এই শাড়িটা পরবে তোর মায়ের ইচ্ছে পূরণ হবে। তমসা, নাও শাড়িটা, তোমরা একটু দাঁড়াও, আমি একটু আসছি। আমার জন্য পুরনো একটা পিজে যাওয়া শাড়ি রেখেছে, এর থেকে তো গ্রামের লোকজনদের ভালো শাড়ি দিচ্ছে।